তো গাইস, আজকে তোমাদেরকে একদম 100% কনফার্ম জানিয়ে দিব যে আমাদের গেমের ভিতরে পরবর্তী টপ আপ ইভেন্টের মধ্যে কি আসবে। এবং তোমরা গাইস কোমা ফিউচারা ইভেন্টের এই যে দুইটা বান্ডেল দেখতে পারছো, তো বন্ধুরা এই বান্ডেল দুটো কবে আসবে এবং কোন ইভেন্টে আসবে এর 100% কনফার্ম ডেট কিন্তু বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এবং বন্ধুরা আরও 100% কনফার্ম আপডেট এবং আপকামিং ইভেন্ট সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকে জানিয়ে দিব। তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে এই যে দুইটা বান্ডেল দেখতে পারছো, এই দুইটা বান্ডেল কবে আসবে এবং কোন ইভেন্টে আসবে এর 100% কনফার্ম ডেট তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুইটা বান্ডেল কিন্তু ক্রোমা ফিউচারা ইভেন্ট স্পেশালি তৈরি করা হয়েছে, বা বলতে পারো হোলি ইভেন্ট স্পেশালি কিন্তু তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এই দুইটা বান্ডেল কিন্তু তোমরা ফ্রিতে পাইবে না, তোমরা কিন্তু ফ্রিতে অন্য একটা বান্ডেল পাইবে, সেটাও তোমাদেরকে কিন্তু পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুরা দেখে নাও এই যে দুইটা বান্ডেল, এই দুইটা বান্ডেল কিন্তু বন্ধুরা দেখতে এরকমই হবে এবং এই দুইটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে, মানে ফ্রিতে কিন্তু এই দুইটা বান্ডেল তোমরা পাইবে না। তো তোমাদেরকে আগে কিন্তু এই বিষয়টা জানিয়ে রাখি। তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই দুইটা বান্ডেল কবে আসবে এবং তোমাদের কত টাইম লাগতে পারে এই দুইটা বান্ডেল বের করতে, তোমাকে কিন্তু বন্ধুরা 100% কনফার্ম জানিয়ে দিব। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে একটা বান্ডেল দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে বান্ডেলটা দেখতে পারছো, তো বন্ধুরা এই বান্ডেলটা কিন্তু তোমরা ফ্রাইডে 12 ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু একদম 100% কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা এই যে বান্ডেলটা দেখতে পারছো না, এটার সঙ্গে কিন্তু একটা গোয়াল স্কিনও থাকবে। আর গাইস এই ইভেন্টটা একদম 100% কনফার্ম, তোমরা পরবর্তী মাসের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে, বা বলতে পারো মার্চ মাসের 5 তারিখে এই ইভেন্টটা আসবে এবং এটা চলবে হচ্ছে মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছো, এবং এর সঙ্গে কিন্তু একটা গোয়াল স্কিনও থাকবে যেটা তোমরা এখানে দেখতে পারছো। তো বন্ধুরা তোমরা যদি এই বান্ডেলটা এবং এই গোয়াল স্কিনটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা 11 তারিখ অবধি অপেক্ষা করো। আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই 1100 থেকে 1200 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে, তবে তোমরা এই যে বান্ডেল এবং গোয়াল স্কিনটা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু আগেই পেয়ে যাবে। তো এরপরে পরবর্তী বান্ডেলটা দেখতে পারছো, তো বন্ধুরা এই যে বান্ডেলটা দেখতে পারছো না, এই বান্ডেলটাও কোন ইভেন্টে আসবে সেটা কিন্তু পেয়ে গেছি। তো বন্ধুরা এই যে বান্ডেলটা না, এটা আসবে একটা ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে। আর বন্ধুরা এই ডিসকাউন্ট ইভেন্টের নাম হবে ক্রোমা স্টোর ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ বন্ধুরা, এই ডিসকাউন্ট ইভেন্টের নাম হচ্ছে ক্রোমা স্টোর ডিসকাউন্ট ইভেন্ট। তো বন্ধুরা এই ক্রোমা স্টোর ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবে, আরও অনেক অনেক আইটেম কিন্তু এখানে ডিসকাউন্টে থাকবে। আর গাইস এই ইভেন্টটা কনফার্ম আসবে হচ্ছে মার্চ মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এই ইভেন্টটা চলবে। হ্যাঁ গাইস, এই মাসের সরি গাইস পরবর্তী মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এই ইভেন্টটা চলবে, মানে বুঝতে পারছো এই ইভেন্টটা কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্টে আসবে। তো কোন ডিসকাউন্ট ইভেন্টে আসবে সেটা কিন্তু কনফার্ম জানা যায়নি, তো তোমাদেরকে পরবর্তী সময় জানিয়ে দিব। তো বন্ধুরা তোমরা এই যে দুইটা বান্ডেল দেখতে পারছো, তো বন্ধুরা এই যে প্রথম বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তোমরা কিন্তু মনসুন ইভেন্টে বাইরে সার্ভারে কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে। আর গাইস পরবর্তী বান্ডেলটা কিন্তু হোলি ইভেন্ট উপলক্ষে বা ক্রোমা ফিউচারা ইভেন্ট উপলক্ষে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছো বন্ধুরা এই দুইটা বান্ডেল কিন্তু কালার পরিবর্তন করে বিভিন্ন সার্ভারে দেওয়া হচ্ছে। তো এই যে বান্ডেলে দেখতে পাচ্ছ এটা কিন্তু মনসুন ইভেন্টের সময় বাইরের একটা সার্ভারে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা এই বান্ডেলটা কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা ফ্রিতে পাইবা, কিন্তু বন্ধুরা এটা কিন্তু এখানে পর্যন্ত আসে নাই। তো এর মধ্যে কিন্তু একটা গেইনা এখানে ফিক্স গেট খাটিয়ে রেখেছে। তো বন্ধুরা এই যে বান্ডেলটা এটা বাইরের সার্ভারে মনসুন ইভেন্ট স্পেশাল কিন্তু দেওয়া হয়েছে, তো ইন্ডিয়া সার্ভারে কিন্তু এটা হোলি ইভেন্ট স্পেশাল দেওয়া হয়েছে। এবং গাইস আমাদের সার্ভারে এটা রামাদান ইভেন্ট স্পেশাল আসবে। হ্যাঁ গাইস, এটা কিন্তু রামাদান ইভেন্টের সময় আমাদের গেমের ভিতরে অ্যাড করা হবে, আশা করছি বুঝতে পারছো। তবে বন্ধুরা এরকমটা হতে পারে যে এটার কালার পরিবর্তন করে সেই সময় অ্যাড করা হবে। আর বন্ধুরা এই হোলি ইভেন্ট বা ক্রোমা ফিউচারা ইভেন্টের সময় কিন্তু এই বান্ডিলটা তোমরা আমাদের সার্ভারে দেখতে পাবে না, এটা কিন্তু 90% কনফার্ম হয়ে গেছে। কারণ বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ক্রোমা ফিউচারা ইভেন্টটা রয়েছে, এর ভিতরে কিন্তু বন্ধুরা এই যে বান্ডিলটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান সার্ভারে, কিন্তু আমাদের সার্ভারে এখানে কিন্তু একটা AC80 গানের স্কিন অ্যাড করা হয়েছে। এবং গাইস ক্যালেন্ডারের মধ্যেও কিন্তু এই বান্ডেলটা কোথাও নেই বাংলাদেশ সার্ভারে। তো যার কারণে তোমাদেরকে বলছি যে এটা কিন্তু তোমরা বর্তমানে ফ্রিতে পাইবে না, এটা কিন্তু রামাদান ইভেন্টের সময় এটার কালার পরিবর্তন করা হবে এবং সেই সময় ফ্রিতে দেওয়া হবে। তবে চলো তোমাদেরকে পরবর্তী টপ আপ ইভেন্টের সম্পর্কে কনফার্ম জানিয়ে দেই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী টপ আপ ইভেন্টে কিন্তু তোমরা ডাবল ডায়মন্ড টপ আপ বোনাস ইভেন্ট দেখতে পেয়ে যাইবা।
আর বন্ধুরা, এই ইভেন্টটা তোমরা কিন্তু কালকে দেখতে পেয়ে যাবে, বা 27 ফেব্রুয়ারি কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে। এটা কিন্তু বন্ধুরা ইন্ডিয়া, বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে একসঙ্গে দেওয়া হবে, যেটা কিন্তু বন্ধুরা একদম 100% কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কালকে এই টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কনফার্মলি দেখতে পেয়ে যাবে, এবং তোমাদেরকে এর পরবর্তী টপ ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা, এর পরবর্তী টপ ইভেন্টটা তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই স্কিনটা কিন্তু পেয়ে যাইবে মুখের, এই যে দেখতে পারছো, এটা কিন্তু তোমরা 100 ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাইবে। এবং বন্ধুরা, এই যে নিচে একটা ইমোট দেখতে পারছো, এই ইমোটটা কিন্তু তোমরা 300 ডায়মন্ড টপ আপ করার পর এখান থেকে নিতে পারবা। আর গাইস, এই টপ আপ ইভেন্টটা আসবে পরবর্তী মাসের 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এই টপ আপ ইভেন্টটা চলবে, বা বলতে পারো মার্চ মাসের 6 তারিখ কিন্তু এই ইভেন্টটা আসবে, এবং 14ই মার্চ কিন্তু এই ইভেন্টটা চলে যাবে। তো আশা করছি তোমরা এই ইভেন্টটা বুঝতে পারছো। এবং আমার কাছে বন্ধুরা কিন্তু আরও কনফার্ম অনেকগুলো ইভেন্টের ডেট রয়েছে, তো সেগুলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। তো ততক্ষণের জন্য তোমরা এখানে শেষ করছি, এবং তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু দেখে নিও পরবর্তী ভিডিও। এবং বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আজ